রহমানের ইনফো ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এখানে এনআরসি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে আসামের এনআরসির প্রদানকে অপসারণের নির্দেশ সুপ্রিম কোর্টের এই বিষয়ে পুরা বিস্তারিত জানান বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক আসামের এনআরসির প্রধানকে অপসারণের নির্দেশ সুপ্রিম কোর্টের আসামের জাতীয় নাগরিকপঞ্জী অর্থাৎ এনআরসির প্রধান সমন্বয়কারী প্রতীক হাজেলাকে শুক্রবার তার পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট তবে এই অপসারণের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি সুপ্রিম কোর্টের তদারকিতে আসামে পাঁচ বছর ধরে এনআরসির কাজ হয়েছে উনিশশো পঁচানব্বই বেচের আসাম মেঘালয় কেডের আই এস অফিসার হাজেলার তত্ত্বাবধানে প্রায় পাঁচ হাজার কর্মী এনআরসির কাজের সঙ্গে যুক্ত ছিলেন এনআরসির প্রধান উদ্দেশ্যই ছিল বিদেশি কুজে বের করে তাদের চিহ্নিত করা তবে গত একত্রিশ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর ব্যাপক গড়মিলের অভিযোগ উঠে এনআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে আসামের বিজেপি নেতৃত্বের অভিযোগ ভারতের প্রকৃত নাগরিক হওয়া সত্ত্বেও কয়েক লক্ষ হিন্দু নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে প্রতীক হাজেলার বিরুদ্ধে প্রকৃত নাগরিকের নাম বাদ পড়ার অভিযোগ এনে মামলা করেছে মুসলিম সংগঠনগুলিও আদালত সূত্রের খবর হাজেলার বিরুদ্ধে তথ্য অনিয়মের অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এর মধ্যে অন্যতম ছিল আসামের শাসক দল বিজেপিও সুপ্রিম কোর্ট হাজেলাকে অপসারণের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাকে মধ্যপ্রদেশে বদলি করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে তবে হাজেলার অপসারণ সম্পর্কে সরকারের আইনজীবী অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল কারণ জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতির কাছে তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর উত্তরে জানিয়েছেন কারণ তো রয়েছেই কারণ ছাড়া নির্দেশ হয় কি অবশ্যই সেই নির্দেশে কারণ ব্যাখ্যা করা হয়নি